তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সতর্কতা রাজ্য জুড়ে। এক ধাক্কায় তাপমাত্রার বিরাট বদল। আবহাওয়ার লেটেস্ট আপডেট তো, তীব্র তাপপ্রবাহের পর কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঘণ্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, এবং এই ঝড় বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার জেলার আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 23 এপ্রিল রবিবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে, আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। আরও কিছুটা কমবে তাপমাত্রা, আজ মূলত মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে আজ শনিবার। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 এপ্রিল রবিবার বৃষ্টি বেড়ে যাবে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ কমবে। রবিবারেও উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত, এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। মধ্য ভারতের বিপদ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, এই দুইয়ের প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন। পূর্ব মধ্য এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে, উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাড় ঢুকছে 24 এপ্রিল সোমবার। বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিকেলে বা সন্ধ্যার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা কম কলকাতায়, তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বাড়াই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামীকাল থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে কলকাতায়।